আজ 23/7/2016 সকাল 11টা। আজকে প্রেজেন্ট করছি জিওম্যাটিকা সফটওয়্যারের মাধ্যমে কিভাবে জিও রেজিস্ট্রেশন করতে হয় একটি ইমেজের, সেটা প্রেজেন্ট করছি। তাহলে প্রথমে কি করতে হবে, না জিওম্যাটিকা সফটওয়্যারটা ওপেন করতে হবে বা করার পরে অর্থ ইঞ্জিন বলে একটা উইন্ডোজ ওপেন হলো, সেখানে ফাইল, ফাইল থেকে গিয়ে নিউতে যাব। নিউতে গিয়ে ব্রাউজ বলে একটা অপশান আছে, ব্রাউজে ক্লিক করলাম। ক্লিক করে একটা নতুন ফোল্ডার তৈরি করলাম এবং তার একটা নাম দিলাম। তারপর ফাইল নেম দিলাম একটা নিজের মতো করে, দিয়ে ওটাকে ওপেনে ক্লিক করলাম। তারপর পলিনোমিয়ালে সিলেক্ট করে নিয়ে অ্যাকসেপ্ট করে দিলাম। তারপর সেট প্রজেকশন বলে একটা উইন্ডোজ ওপেন হবে, সেখানে আউটপুট প্রজেকশনের মিটারটা চেঞ্জ করে লং স্ল্যাশ ল্যাট ক্লিক করব। তারপর আউটপুট পিক্সেলে 1 ট্যাপ ক্লিক করব, করলে অনেকগুলো ডিজিট চলে আসছে। এখানে পয়েন্টের পরে দুটো ডিজিট মুছে নিয়ে ইরেজ করে ওখানে 19 লিখতে হবে। আউটপুট লাইনেও সেভাবে দুটো মুছে নিয়ে 19 লেখা হলো। তারপর সেট জিসিপি প্রজেকশন বেসড অন আউটপুট প্রজেকশনে ক্লিক করে অ্যাকসেপ্ট করা হলো। ওকে, তারপর প্রজেকশনে ক্লিক করব, প্রজেক্ট সরি প্রজেক্টে ক্লিক করে জিসিপি কালেকশন সিলেক্ট করলাম। করে প্রথম যে আইকনটা আছে ওপেন নিউ অর এক্সিস্টিং ইমেজ বলে একটা আইকনের নাম, ওটা ওটাতে ক্লিক করলাম। ক্লিক করে তারপর ওপেন ইমেজ উইন্ডোজ ওপেন হলো, এখানে নিউ ইমেজে সিলেক্ট করলাম। গিয়ে এবার আমার ডেস্কটপে যে ইমেজটা আছে, যে ইমেজটা আমি ক্লাসে জিও রেজিস্ট্রেশন করতে যাচ্ছি, সেই ইমেজটা সিলেক্ট করব। ইমেজটা সব ডেস্কটপে যেখানে থাকবে সেখান থেকে খুঁজে নিয়ে প্রথমে সিলেক্ট করব, সেটাকে তারপর ওপেন করব। এরপর এখানে যে ওপেন ইমেজ যে চলে এলো ম্যাপটা, ম্যাপটাকে সিলেক্ট করে ওপেনে ক্লিক করব। তারপর ডিফল্ট, তারপর লোড অ্যান্ড ক্লোজ। ওকে, এবার আমার ম্যাপটা চলে এলো এই সফটওয়্যারের ভিতরে। এরপর এই জিনিসগুলো একটু অ্যারেঞ্জ করে নিই এদিক ওদিক টেনে, জিনিসগুলো অ্যারেঞ্জ করে নেওয়ার পরে তারপরে জিসিপি কালেকশন ফর বেস ম্যাপ, হ্যাঁ জিসিপি কালেকশন ফর ক্লিক করব, এই উইন্ডোজটা ওপেন হবে। তারপরে ম্যাপের যে লং লেটের একটা ফার্স্ট ইন্টারসেকশন পয়েন্ট থাকছে, আমরা যে কোনো একটা কোণা থেকে স্টার্ট করব, দিয়ে ক্লক ওয়াইজ অর অ্যান্টি ক্লক ওয়াইজ আমরা রোটেশন করব, যে জিরো রেজিস্ট্রেশন করার জন্য চারটে ইউজ পয়েন্ট নিতে হয়। তাহলে প্রথমে আমরা ইন্টারসেকশন পয়েন্ট, লং লেট ইন্টারসেকশন পয়েন্টে ক্লিক করলাম, যে এখানে ইউজ পয়েন্টে ক্লিক করার পরে দেখছি আমরা এখানে G0001 বলে একটা ইউজ পয়েন্ট ক্লিক হয়েছে। আর এখানকার যে লং ল্যাটটা এখানে যে আছে জিসিপি কালেকশন, এইখানে লং এর এখানকার 87°36' আছে, অতএব এখানে লিখতে হবে 87.36। ওকে, তারপর সিমিলারলি এটাতে আছে 23°41', মানে 23.41 লিখে অ্যাকসেপ্ট করে নিতে হবে। এবার সিমিলারলি চারটে ক্লক ওয়াইজ চারটে জিসি ইউজ পয়েন্ট নেব, প্রথমে সিলেক্ট তারপর ইউজ পয়েন্টে ক্লিক করব। তো এখানকার লং লেট ভ্যালুটা এখানে যে জিসিপি কালেকশন উইন্ডোজের এখানে লং লেট করব, করে জিসিপি প্রত্যেকটা হবে অ্যাকসেপ্ট করব। ধরো এখানে 23 ডিগ্রি আছে, 23°38',
অতএব 23 মিনিট, সরি 23.23.38 এটা লিখে অ্যাকসেপ্ট করে নেব। ওকে, এইভাবে চারটা ইউজ পয়েন্ট নেওয়ার পর অ্যাকসেপ্ট ক্লিক করব, করে এটাকে ক্লোজ করে দেব। ক্লোজ করে দেওয়ার পরেই আমরা দেখতে পাচ্ছি ম্যাপের যে জায়গায় ক্লিক করছি এই অর্থ ইঞ্জিনের অর্থ ইঞ্জিন উইন্ডোসে একটা ভ্যালু চেঞ্জ হতে থাকছে কন্টিনিউ। যখনই চেঞ্জ ক্লিক করছি সেখানকার একটা লং লাইট ভ্যালু দিচ্ছে, অতএব আমার এখানে বোঝা যাচ্ছে যে আমি জিরো রেজিস্ট্রেশনটা কমপ্লিটলি করেছি।